নানা অজুহাতে দাম বাড়ছে মুরগির। 31st ও সামাজিক অনুষ্ঠানের চাহিদা সামলে এখন শীত আর ফিডের দামের দোহাই দিচ্ছেন ব্যবসায়ীরা। অভিযোগ সিন্ডিকেট করছে বড় খামারিরা। সুখবর নেই ডিমের বাজারেও। এ অবস্থায় পুষ্টি চাহিদা মেটাতে নাজেহাল নিম্ন ও মধ্যবিত্তরা। মধ্যবিত্তের জীবনে এখন আর পকেটের হিসাব মেলে না শুভঙ্কর মণ্ডলের। চড়া দামের কারণে গরু খাসির মাংসের স্বাদ শিখে উঠেছে আগেই, এখন বিপত্তি মুরগি কিনতে গিয়ে। জানা গেল 110 টাকার ব্রয়লারের দর বাড়তে বাড়তে এখন 160 টাকা, অথচ এর সঠিক কারণ কেউ জানে না। যেভাবে বেতন পাই সেই হিসাবে মেলে না, হ্যাঁ খুব কষ্ট হয় আর কি। কি করা আর কিছু করার নাই, যে পুষ্টি চাহিদা কমাইতে হবে আর কি, পুষ্টি কম মানে খাইতে হবে কম আর কি। রাজধানীর বাজারে নতুন হতাশার নাম মুরগি। সরবরাহ সংকট, রোদ, বৃষ্টি, শীত এমন নানা কারণে বাজার চলা থাকে হরহামেশা। ফিড আর ওষুধের দাম নিয়ে বিতর্ক তো আছেই। ফলাফল এখন নাগালে নেই ব্রয়লার। সোনালির কেজি 260 টাকা, 450 টাকা কেজিতে গুনতে হবে দেশি মুরগির জন্য। ব্যবসায়ীদের অভিযোগ, এখন সিন্ডিকেট চলছে ঢাকার কাপ্তান বাজারে, আর খামারে দর নিয়ন্ত্রণ করছে বড় বিনিয়ারা। তিন চারটা বাচ্চা আছে, একটা লেখাপড়া করলে আপনাদের একটা মুরগি কিনার সমর্থন হয় না। নর্মালে 40-50 হাজার যারা বেতন পায় এরা মোটামুটি বিপদ আছে ডিম কিনতে গেলেও। মুরগি সাদা, লাল এবং হাঁসের ডিমের প্রতি পিসের দাম বেড়েছে গড়ে 250 টাকা। চাহিদার তুলনায় সরবরাহ নেমেছে অর্ধেকে। তাই প্রোটিনের চাহিদা মেটাতে এখন ডিম কেনার ওজন নেই নিম্ন ও মধ্যবিত্তের। একটা ডিম বর্তমানে আমাদের কিনা পড়তেছে 8.5 টাকার প্লাস। এই শীতের সিজনের মধ্যে আপনার বেশি বেশি ডিম খায় মানুষ, একটু ভালো থাকে, এই একটা চাহিদার কারণে প্রভাব পড়ে। যুক্তির শেষ নেই পাইকারি আড়তে। এখানে সরবরাহ স্বাভাবিক, তবে ব্যবসায়ীরা বলছেন শীতের বাড়তি চাহিদার তুলনায় মুরগি ও ডিমের উৎপাদন কম। তার উপর খাবারের দাম বেড়েছে বস্তায় অন্তত 500 টাকা। আগে যে তোষা ছিল 150 টাকা বস্তা, এটা এখন 400 টাকা বস্তা। খাবার আগে যেটা ছিল 2200 টাকা, এখন হলো 2730 টাকা বস্তা। এই কারণে মুরগির দাম বাড়তি, খামারিরা মুরগি পালতেছে না। এই সিন্ডিকেট মনে করেন যে পাইকারেরা কম দামে কিনে, কেনার পরে মনে করেন যে বেশি দামে বেচে, আমরা মনে করেন যে এই বেশি দাম দিয়েই কিনতে হয়। ফার্ম আওয়ারে মানে হারা বিক্রি করে ডিমটা ই করে আর আটকে পরে এটা বিক্রিটা করে। খামারিদের যুক্তি, পোলট্রি ফিডের রপ্তানি নিয়ন্ত্রণ করলে দেশীয় বাজার স্বাভাবিক থাকবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।